আকাশের বুকে না উড়ে বেড়ানো বিমানগুলির প্রয়োজনীয়তা আজকের দিনে অন্তহীন। কখনো বিমানগুলির যন্ত্রাংশ কাজে লাগে, কখনো তাদের রেস্তোরাঁ, জাদুঘর, ক্যাফে, এমনকি পার্টি ভেনুতেও রূপান্তরিত করা হয়। সম্প্রতি একটি পরিত্যক্ত বোয়িং 737 প্রাইভেট জেটকে বিলাসবহুল ভিলায় পরিণত করা হয়েছে, যা ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নিয়াং নিয়াং সৈকতের কাছে একটি ক্লিফ টপে অবস্থিত। মনে করা হচ্ছে এটি এখনও পর্যন্ত সবচেয়ে সুন্দর বিমানের রূপান্তরগুলির মধ্যে একটি। অবসরপ্রাপ্ত বোয়িং 737 অধুনা বিলুপ্ত মান্দালা এয়ারলাইন্সের বহু বছরের অংশ ছিল। ডেভেলপার ফেলিক্স ডেমিন 2021 সালে এটি কিনে নেন এবং এর দূরবর্তী স্থানে নিয়ে যান। দুটি বেডরুম এবং একটি সুইমিং পুল সমন্বিত হ্যাঙ্গিং গার্ডেনের প্রাইভেট জেট ভিলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 150 মিটার উপরে অবস্থিত। এপ্রিল থেকে এটি জনসাধারণের জন্য উপলব্ধ হবে। রাতের ভাড়া প্রায় $7,000 থেকে শুরু হবে। বালি হোটেল চেইনের মালিক ডেমিন বলেছেন, তিনি প্রাথমিকভাবে নিজস্ব ব্যবহারের জন্য একটি ব্যক্তিগত বিমান কেনার কথা বিবেচনা করছিলেন, কিন্তু দ্রুত বিমানটিকে বিশেষ কিছুতে রূপান্তরিত করার কথা ভাবেন এবং একটি ভিলা তৈরিতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন। তিনি ইন্দোনেশিয়ার চারপাশে একা থাকাকালীন 20টি অনুরূপ বিমান খুঁজেও পেয়েছেন। ডেমিন শেষ পর্যন্ত একটি বোয়িং 737-কে ভিলায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটি ইন্দোনেশিয়ার একজন বিনিয়োগকারী কিনেছিলেন। বিমানটিকে বালি থেকে কয়েক মাইল দূরে একটি ক্লিফ টপে নিয়ে যাওয়া সহজ কাজ ছিল না। খবরটি সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক মনোযোগ আকর্ষণ করেছে এই ঘটনা। একবার একজন প্যারাগ্লাইডার সোজা বিমানের ডানা থেকে লাফ দিয়েছিলেন, এমনকি বিমানটি ভিলায় রূপান্তরিত করার সময় প্রায় 150 জন লোক বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন বলে জানাচ্ছেন ডেমি। বিমানটিকে পাহারা দিতে অসংখ্য নিরাপত্তা রক্ষী ছিলেন, তবে সেগুলো পার করে অনেকেই বিমানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। বিমানের কাছে যাতে বাইরের কেউ সহজে পৌঁছতে না পারে তার জন্য একটি কাঁচের দেওয়ালও তৈরি করা হয়েছিল। প্রধান সমস্যা হলো উইং এর কন্টিউর এবং পাথরের কন্টিউর বরাবর কাঁচের দেওয়াল তৈরি করা ছিল বেশ কঠিন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে এপ্রিলে খুলতে চলেছে ডেমিনের স্বপ্নের ভিলার দরজা। যুক্তরাজ্যের ব্যক্তিগত মালিকানাধীন কটসোল্ড বিমানবন্দরে একটি ডিকমিশনড ব্রিটিশ এয়ারওয়েজের জেটকেও এভাবেই পুনর্জন্ম দেওয়া হয়েছে। প্রাক্তন বোয়িং 747 জেটটিকে একটি জাম্বো স্টে হোটেলে পরিণত করা হয়েছে। সুইডেনের স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরের কাছে এটি অবস্থান করছে।